আমার কাজিরঙা সমষ্টিত আমার দলের প্রার্থী ভোজনাথ তিৰ্কীৰ মনোনয়নৰ দাখিলৰে শুভ মুহূর্ত। গোলাঘাট জেলা, আমার নগাঁও, আমার হোজাই জেলা, যিধরণে দলীয় নেতা কর্মী আর আমার বিভিন্ন বিরোধী দলের নেতা সকল কর্মী সকল এই অঞ্চল রাইজ যিধরণে উবুরি খাই পেলায় ওলাই পেলায় আমার প্রার্থীগুলিক আশীর্বাদ দিছে, এই আমার দলের কারণে আর আমার প্রার্থীগুলির কারণে পরম সৌভাগ্য। মূল দৃঢ় বিশ্বাস যে বর্তমান আমার দেশত গণতন্ত্র সংবিধানের প্রতি যিধরণে ভাবুকি আছে, তারলগতে বিজেপিয়ে নারী বিল ওমেন বিলের কথা কয়, নারী অধিকারের কথা কয়, কিন্তু তেওঁলোকে চৌদ্দগী মাজত মাত্র এগারী মহিলা প্রার্থী দিছে, আমি দুগী দিছি। চাহ জনগোষ্ঠীর বিজেপির হাতত তিনগী এমপি আছে, দুজনক ফিল্ডেরপর আগুয়াই দিলে, আমি দুগী আমার শোণিতপুর আর কাজিরঙা আমি দুগী চাহ জনগোষ্ঠী সম্প্রদায়ের চাহ শ্রমিকর পরিয়ালের আমি প্রার্থী দিছি। আর রজিনাথ তিৰ্কী এগারী রাজনৈতিকভাবে অভিজ্ঞ বিধায়ক আসে, প্রদেশ কংগ্রেসের প্রাণ সম্পাদিকা, আর কামাখ্যা প্রসাদ তাসাডাঙ্গরিয়ার ক্ষেত্রে মানে এখার কথা কিন্তু কামাখ্যা প্রসাদ তাসাডাঙ্গরিয়া যদি জিকে লোকসান হবে, কারণ তখন রাজ্যসভাত আছেই, তখন রাজ্যসভার এমপি হয়ে আছে। এটা রাজ্যসভার এমপিজনক লোকসভা টিকাবলে অনা মানে চাহ বাগানের এজন নেতার রাজ্যসভাত নাইকিয়া হবর যদি জিকি যায় আমার লোকসান হব। গতি রজিনাথ তিৰ্কী জিকিলে আমার ডাবল লাভ হবে, যে কামাখ্যাও কামাখ্যা প্রসাদ তাসাডাঙ্গরিয়া রাজ্যসভা থাকি যাব, আর আমার গোলাঘাট কাজিরঙারপর আরগী এমপি আমি লোকসভাত পাই যাব। সেখানে মানে রাইজক এই কথাটা চিন্তা করবলে কোথাও যে রাজ্যসভাত থাকা এমপিজনক আক গোলাঘাটলে কেলে আনবো লাগে, বাগানোয়ার ছালী এজনী জিকি যাওয়ার বাগানোয়ার রাজ্যসভা এমপিজনক আনি কেউ নমাব লাগে। চাহ বাগানোর দুজন এমপি যদি এজন লোকসভাত থাকে এজন রাজ্যসভাত থাকে লাভ হব না লোকসান হব, সেইখানে আমি কইছো যে এই ষড়যন্ত্র হয়েছে চাহ বাগানোর বিরুদ্ধে। তেজপুর টিকিট বাগানোর কাটি দিলে, ডিব্রুগড় কেবিনেট মন্ত্রী কাটি দিলে, আর এজন রাজ্যসভাত আসলে সেইজনকো কাজিয়া আনি হরুয়াব বিচারছে, সেইজনকো কাজিয়া আনি পেলে হরুয়াব বিচারছে। আর রজিনাথ তিৰ্কী যে জিকিব আজি যিধরণে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে তিনিখন জেলার মানুষ যিধরণে ওলাই আছে, আজি অসম চাহ মজদুর সংঘর সভাপতি পবন সিং গাটোয়া ডাঙরিয়া, ইয়ার প্রাক্তন বিধায়ক আমার অরুণ ফুকন ডাঙরিয়া, আমার গোটেই অসমৰ আমার নন্দিতা দাস ডাঙরিয়াকে প্রমুখ করে যখন নেতা নেত্রী আমি ওলাই আছো, আমার দৃঢ় বিশ্বাস আমার প্রার্থীগুলি এইবার অপরাজেয়। Thank you.